শিলচর সিভিল হাসপাতালে সিকিউরিটি গার্ডের মারধরের কাণ্ডে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে শিলচরে। উল্লেখ্য, শিলচর সিভিল হাসপাতাল বেশ কয়েকবারই সংবাদ মাধ্যমের শিরোনামে এসেছে। ঘটনার বিবরণে জানা যায়, সামান্য ভিডিও করার জন্য এক মহিলাকে টানা হেঁচড়াও মারধরের ঘটনা ঘটল আজ, অর্থাৎ বৃহস্পতিবার 4 এপ্রিল। এমনকি মহিলাকে মাটিতে ফেলে মারধর করা হয়েছে বলে অভিযোগ। টুকেন করার মহিলাদের লাইনে টাকা নিয়ে পুরুষ ব্যক্তিকে ঢোকানোর অভিযোগ রয়েছে। সিকিউরিটি গার্ড মহিলার বিরুদ্ধে এ নিয়ে মহিলাকে ফোন করা হলে উনি ঘটনার বিবরণ তুলে ধরেন রাজুদের কাছে। Any24 থেকে আসে সোনালী মিশ্র। রিপোর্টার কইরাম, আপনার লগে কি ঘটনা হইছে? নানান রকম ঝামেলা হইব, কিন্তু ঘটনা খারাপ হইছে, বুঝছেন? কি তো হইছে ঘটনা? সিভিল হসপিটালের লাইনে ঢুকছি না, নিয়ে পেশেন্টের ডাক্তার দেখাইয়া এক্সরে করিয়া ঔষধ লইতাম লাইনে আইছি দাদা। লাইনে আওয়ার পরে এখানের মধ্যে লাইনের মধ্যে বহুত মহিলা, এক সাইডে জেন্টস একদিকে। হ্যাঁ, জেন্টসের একজন সিকিউরিটি মহিলা, তাই নাম হইলো পিতারে, না না পাচ্ছেন নামটা, ওই যে পিতা রূপতা সিনহা একজন আছে, তাই আইছে। আইয়া দু তিনজন মহিলা ঢুকাইছে, মানে ছেলে ঢুকাইছে মহিলার লাইনে। আরো মহিলারা মানে প্রটেস্ট করছে, কইছে আমরা বাচ্চা সাথে, আমরা যখন পিছিয়ে ফেলাই, আমরা বহু সময় তাই দাঁড়াই লাইনো। হ্যাঁ, তারপরে তখন গেছে গিয়া আরেকজন আনছে ছেলে মানুষ, দুজন, তখন দুজন ছেলে মানুষ আনছে। যদি সে আনার পরে মানে আবার ঢুকাইছে, যখন সবে হাল্লা করে, তখন আমি কইছি ঠিক আছে, আপনি তো একজন সিকিউরিটি ম্যাডাম, আপনি যদি মানে সিকিউরিটি ম্যাডাম এইরকম ভিতরে দিয়ে মানুষ ঢুকাই, আর ফিমেলের দিকে মেল ঢুকাইন, আর মেলের দিকে ফিমেল ঢুকাইন, এরকম তো ঠিক না। তুই তো আমার, হ্যাঁ তুই তো একতা করা, আমরা জানি আমরা সিকিউরিটি, আমরা কে করতাম না করতাম। হ্যাঁ, কইয়া দাদা জানোই না, আমার মানে ধাক্কা মারিয়া ফেলাইয়া গেল যদি তখন মানে দেখুন পরে আইসে আবার ইয় মানে আরেকজন রে লইয়া, আরেকজনের নাম পিতারে, এজনের নাম পিতার রবিদাস, নমিতা রবিদাস লই আইছে। নমিতা রবিদাস চাইলো, আওয়ার পরে আমার কইলো হ্যাঁ কে হইছে, কে কিতা হইছে। আমি বললাম দিদি আপনি আইছেন যদি শুনেন, আমি ভুল কইছি নি, তাই না ওই রকম টেকা লইছে লইয়া ঢুকাইছে, আর এদিকে লেডিসের দিকে জেন্টস ঢুকাই দিছে। আমি যে জেন্টস ঢুকাইতাম না করছি, ওইটাই কইছে ওইদিকে জেন্টসের লাইন, আপনি ফিমেল দেখেন ওই লেখা, হ্যাঁ ওইটা আমি খারাপ কইলে আপনি আমার ভুল হইলে কইন। কই তো হ্যাঁ তুমি বেশি কথা হো, তুই আবার সে কথা করা, বাইরো লাইন তাকিয়া আমার হাতে উঠে যাপটাইয়া, আমার হাতে উঠে যাপটাইয়া দাদা, আমার চামড়া আমরা হাতে উঠে নাই, লাঠি দিয়া বুকের মধ্যে খুঁচা দিয়া, পেটের মধ্যে খুঁচা দিয়া, বুঝছিনি মানে যা অবস্থা আমার পেশেন্টে বাঁচাইছে, বুঝছিনি আমার কাছে ভিডিও আছে, আমি তখন ভিডিও করছি, ভিডিওটা করার কারণে আমার বেশি আরো মারছে, বুঝছিনি পরে কেন সুপারিনটেন্ডেন্টের কাছে গেছি, সুপারিনটেন্ডেন্ট কোনটা আমি জানি না, তুমি যাও সিকিউরিটির কে আছে তার কাছে, সিকিউরিটির ইয়র কাছে গেলাম, একজন ভদ্রলোক এসা মেস পরিষ্কার করি, আর একজন ইনচার্জ সিকিউরিটির, তারপরে সিকিউরিটির ইনচার্জের কাছে গেছি, যাওয়ার পরে সিকিউরিটির ইনচার্জে কয়েন আপনারে মারছে আমি তো দেখছি না, হ্যাঁ আপনি যাইন কয়, তারপরে যখন আবার এখান থেকে আমি গেছি ইয়র কাছে, ওই যে উপরে ইনচার্জের কাছে, যে ওইরকম ওইরকম ব্যাপার আপনারা সিভিলের মধ্যে এইরকম মানে সিকিউরিটির আছেন, আজকে আমার লগে এইরকম করছে, কালকে আরেকজনের লগে এইরকম করবো, আমার বেগেও গেছে খাউকা সব ব্যাপটাই গুছাইয়া নিছে, যে মোবাইল ফাটাইয়া ফালাইয়া, আমার কাছে ভিডিও আছে, আমার গলা টিকাইয়া মারিয়া আসো, ডাক্তার দেখাই আমি টিটি ইঞ্জেকশন লইছি, ওরকম বুকের মধ্যে আমার চাপ দিয়া দোষে ফালাইয়া, বুঝছিনি দুইজন তারা আর আমি একা, হ্যাঁ এখানে পেশেন্ট পাঠিয়ে ডাকাই দুঃখাইয়া বাঁচাইছে আমারে, ওইটাই। তারপরে এখন মানে আমি আর ওখানে আমরা সুজা ডিসি ম্যাডামের কাছে যাইতাম কপি লিখিয়া, আর এক কপি আমরা সুপারিনটেন্ডেন্টের কাছে কমপ্লেন দিতাম, জেরেক্স করতাম, জেরেক্স এক কপি অন্য বুঝছিনি ওইটাই। ওখানে এরকম সিকিউরিটি যদি দাদা তাকে যদি এখানের মধ্যে আর কোনো যদি বিচার পাই না, আর এরকম পেশেন্ট হইয়া যদি আমরা মায়ের খাই সুরের মতো, বুঝিনি আমার বুক ফুলাই নেই দাদা, ফালাইয়া লাগতাইয়া, বুঝিনি ওইটাই আর কিছু না। আচ্ছা আপনার নাম কিতা, আপনার নাম কিতা, আপনার নাম কিতা? আমার নাম পারভিন সুলতানা। আচ্ছা, মধুরমন বাসা। ও তো আপনার বক্তব্য দিবানি হইলে, বক্তব্য দিবানি আপনারা? না আমি বক্তব্য কিছু দিতাম না দাদা, দেখেন আমিও চাকরি করি, ইজ্জতের ব্যাপার আছে। ও আচ্ছা,
আপনারা জানিয়ে রাখুন এরকম সিকিউরিটি যদি থাকে এরকম পেশেন্টের লগে ব্যবহার করে আজকে আমার লগে কষ্ট কালকে আরো অন্যরার লগে অন্যায় করবো এরকম সুরের মতো দিছিল বুঝছেন নি কইছে আমি এডিসি ম্যাডামের কাছে দিলাম নিয়া কপি লেখিয়া রেড কপি সুপারেন্টেন্ডের কাছে দিমু দেখি আমার বিচার কি হয় ঠিক আছে।